নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মামনি শিবুর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটি ডেলি ব্লগ না, আজকে সেটা শেয়ার করবো আপনাদের সাথে একটা দারুণ দারুণ নিরামিষ রেসিপি। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। কিন্তু আর আজকে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে কিংবা বাড়িতে ডিনার কি যে দুপুরে লাঞ্চেও খেতে পারেন, একবার কিন্তু ট্রাই করে দেখবেন। চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক, আর বেশি বকবক করব না। শুনু ঘুমিয়েছিল, উঠে পড়েছে, শুনু খেলা করুক। আর আমি চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কী কী বানাই। এখানে গাজর ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আলু এরকম কেটে নিয়েছি, ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এই বাসমতি চাল আমি ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি জায়ফল জৈত্রী বাটা, কাজু বাদাম বাটা, আর এখানে চা আদা বাটা, টমেটো কুচি, তিনটা লঙ্কা মাথায় গাছে শুধু হালকা করে কেটে নিয়েছি। এখানে টক দই আছে, আর মশলা দেখাচ্ছিলাম, মশলার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, তেল, ঘি, চিনি। চলুন একদম রান্নার কাছে যাই, গিয়ে সবটা শেয়ার করবো আপনাদের সাথে। গ্যাস চালু করে গ্যাসে ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পুরোটা সাদা তেলেই বানাতে পারেন। আমি প্রথমে ফুলকপি, গাজর, আলু এগুলোকে ভেজে নেব। আমি গাজরগুলো দিয়ে দিই কড়াইতে। আমি সব একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নেবেন। এবার এর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেবো একটু। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। বাকিটা স্লো করে দিই, হয়ে গেছে ভাজা তো না হলে। তেল আছে, সেই তেলে আর একটু ঘি দিয়ে দেবো। এর মধ্যে দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দেবো, আর একটা তেজপাতাকে আমি কেটে দিয়েছি দিয়ে দেবো। এরপরে আমাদের টমেটোটা দিয়ে দেবো। এটা ভালো করে একটু কষিয়ে নেব। আদাটা কষি, আদা গন্ধটা মেরে নেব। আদাটা একটু কষিয়ে নিয়েছি, এরপরে এক এক করে দিয়ে দেবো সব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
এতে কাজু বাটা দিয়ে দেবো। জায়ফল জৈত্রী বাটা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো এর মধ্যে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো 2 চামচ। টক দইটা দেওয়ার সময় বাতি একদম হালকা করে দেবো। ভালো করে মিশিয়ে নেবো টক দইটা। এরপর এর মধ্যে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ তো, তাই জন্য একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা আনাজগুলো দিয়ে দেবো আমি। এরপর যে জলটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো এর মধ্যে। চালটা দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। চালটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মতো। এবার এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। এই গ্লাসটা মেপে আমি 1.5 গ্লাস চাল দিয়েছিলাম, এই গ্লাস মেপে আমি 3 গ্লাস জল দেবো। দেখুন ফুটে উঠেছে, জলটা হালকা শুকিয়ে গেলে ঢাকা মেরে দেবো। শুকিয়ে গামাখা গামাখা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কাগুলো ছেড়ে গেছিলাম দিয়ে দেবো। ঢাকা মেরে দেবো 10 থেকে 15 মিনিট, বাতি কমিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনাদের ঢাকা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। কত এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা রাতের ডিনারে যখন খুশি বানিয়ে খেতে পারেন নিরামিষ দিনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বা আপনাদের দাদা টেস্ট করব না, আজকে আমার ছোট ভাই দেওর আছে, ওকে আমি ভাই বলি, আর ওর বউ আছে ছোট যা, ওদেরকে দিয়ে টেস্ট করাবো আর রিভিউটা আপনাদের দেব। কেমন হয়েছে ছোট ভাই, ঠিক আছে তো? সত্যি অসাধারণ হয়েছে। আপনার
ঠিক আছে তো? সত্যি অসাধারণ হয়েছে, ভালোই হয়েছে। খেতে তো আমাকেই ভালো লাগছে, সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে, জানাবেন কমেন্টে। অবশ্যই কিন্তু এই পোলাওটা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান সবার প্রথম পৌঁছে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।